দেখো বনভোজন কবি গোলাম মোস্তফা নুরু পুসি আয়েশা সফি সবাই এসেছে আমবাগিচার তলায় যেন তারা হেসেছে রাঁধুনিদের শখে রাঁধার পড়ে গেছে ধুম বসেক মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম বাবমা তাদের ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে বনভোজনে মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে কেউ এনেছে আঁচল ভরে কুড়িয়ে আমের গুটি নারিকেলের মালার হাড়ি কেউ এনেছে দুটি কেউ এনেছে চৈত পুজোতে কেনা রঙিন খুরি কেউ এনেছে ছোট্ট বটি কেউ এনেছে ছুরি বসে গেছে সবাই আজি বিপুল আয়োজনে ব্যস্ত সবাই আজকে তাদের ভোজের নিমন্ত্রণে কেউ বা বসে হলদি বাটে কেউ বা রাঁধে ভাত কেউ বা বলে দুত্তুরি ছাই পুড়ে গেল হাত বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে সবার রাঁধা তবু সবার দুই চোখেতে ধোঁয়া লেগেই কাঁদা কোরমা পোলাও কেউ বা রাঁধে কেউ বা চাখে নুন অকারণে বারে বারে হেসেই বা কেউ খুন রান্না তাদের শেষ হলো যে গিন্নি হলো নুরু এক লাইনে সবাই বসে করলে খাওয়া শুরু সবাই বললে বললে বেজাই মিঠে এমন সময় হঠাৎ আমি পড়েছি যে এসে পালিয়ে গেল দুষ্টুরা সব খিলখিলিয়ে হেসে ভালো করেছো তোমরা বগুড়া বোর্ড প্রাথমিক বিদ্যালয় নদিয়া, তাই তো? খুব ভালো হয়েছে, তোমাদের আনন্দ হলো তো? আচ্ছা।